আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব সালমন রেসিপি উইথ লেমন গার্লিক বাটার সস। চলুন তাহলে আমার রান্নাঘরে রেসিপিটা আমরা একবার দেখে নিই। এখানে আমি 4 পিস সালমন মাছ নিয়েছি এবং মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমি এখানে 1/2 টিস্পুন লবণ নিয়েছি এবং লবণটাকে আমি ভালো করে মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এবং একইভাবে আমি মাছের আরেকটা পাশেও লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা সালমন মাছের পিসগুলো দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে মাছের পিসগুলোকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তাই মাছগুলোকে আমি উল্টিয়ে আরেকটা পাশ ব্রাউন কালার করেই ভালো করে ভেজে নিব। মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। একই ফ্রাইং প্যানে আমি আবারও 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট দিয়েছি এবং 1/2 টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে পেঁয়াজ এবং রসুনের পেস্টটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখুন, পেঁয়াজ এবং রসুনের পেস্টটাকে আমি ভালো করে বাটারের মধ্যে ভেজে নিয়েছি, এতে কোনো কাঁচা গন্ধ আসবে না রসুনের। এখন আমি এর মধ্যে 1 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে আগে লবণ দেওয়া হয়েছে, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। সেই সাথে মশলাটাকে আমি 5 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন লেমন জুস অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সবগুলো মাছ ফ্রাইং প্যানে দিয়ে দেব গ্রেভিটার মধ্যে এবং উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিটের মতন রান্না করে নিব। এখানে আমি গ্রেভি বা সসের জন্য মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে হেভি ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, গ্রেভিটা কিন্তু ক্রিমি ক্রিমি ভাব হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং একটা সার্ভিং ডিশে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন। আল্লাহ হাফেজ।